সরকারি চাকরির খবর ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। তো আজকের চাকরিটি হচ্ছে ভারতের ইন্ডিয়ান নেভিতে প্রশিক্ষণের মাধ্যমে কর্মী নিয়োগের একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে 2রা জানুয়ারি পর্যন্ত কিন্তু আপনাদের এখানে আবেদন প্রক্রিয়া চলবে। তো এখানে কিন্তু অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হচ্ছে, টোটাল শূন্য পদ এখানে বলে দিয়েছে 200রও বেশি শূন্য পদে এখানে নিয়োগ করা হচ্ছে। তো আপনাদের এখানে কোন কোন ট্রেডেতে কি কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে, পদের কি নাম রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, বয়সসীমা কি রয়েছে, বেতন কি রয়েছে এবং আবেদন কোথায় জমা দিতে হবে, সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া প্রতিনিয়ত কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেখানে ক্লিক করে আপনারা জয়েন হয়ে যেতে পারেন। তো চলো বন্ধুরা, নোটিশটি ডাউনলোড করে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক। তো এই হচ্ছে এর অফিসিয়াল নোটিশ, এই নোটিশের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এই হচ্ছে এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর। তো আপনারা অনস্ক্রিন এখানে দেখতে পাচ্ছেন কোন কোন ট্রেডেতে নিয়োগ করা হচ্ছে, ফিটার, কার্পেন্টার, পাইপ ফিল্টার সহ বিভিন্ন পদে এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে দেখুন বলে দিয়েছে টোটাল পোস্টের সংখ্যা জেনারেল, ওবিসি, এসসি, এসটি, পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যানদের জন্য এখানে কিন্তু ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। তো এখানে টোটাল শূন্য পদ হচ্ছে 275টি। তো আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে তো ইন্টারভিউ ডেট দিয়েছে এবং এক্সামিনেশান যে মেডিকেল এক্সাম হবে তার ডেট এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। তো আপনাদের যদি কোনো রকম প্রয়োজন পড়ে তো আপনারা এই যে ফোন নাম্বার, ইমেল আইডি আছে এখানে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। ইন্ডিয়ান নেভিতে প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগ 2022। তো কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে ইন্ডিয়ান নেভিতে প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগের একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কিন্তু সমস্ত চাকরি প্রার্থীরা এখানেতে আবেদন করতে পারবেন। তারা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এর এমপ্লয়মেন্ট নম্বর। তো এখানে পদের নাম বলে দিয়েছে অ্যাপেন্টিসিস পদ, যেখানে টোটাল শূন্য পদ হচ্ছে 275টি। তো জেনারেল ক্যাটাগরির জন্য এখানে 143টি শূন্যপদ রয়েছে, ওবিসি ক্যাটাগরির জন্য 74টি, এসসির জন্য 39টি এবং এসটির জন্য 19টি শূন্যপদ রয়েছে। তো এখানে যে সমস্ত ট্রেডগুলোতে নিয়োগ করা হচ্ছে বলে দিয়েছে ইলেকট্রনিক মেশিন, ফিটার, শিট মেটাল ওয়ার্কার, কার্পেন্টার, মেশিন, পাইপ ফিটার, ইলেকট্রিশিয়ান পদে এখানেতে নিয়োগ করা হচ্ছে। তো শিক্ষাগত যোগ্যতা এখানে কি বলা হয়েছে না, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনাদেরকে 50% নাম্বার নিয়ে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং তার সঙ্গে বলেছে 65% নাম্বার নিয়ে আপনাদেরকে সংশ্লিষ্ট টেটে আইটিআই পাস করে থাকতে হবে, তাহলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে কি বয়স চাওয়া হয়েছে না, প্রার্থীদের জন্ম তারিখ 2রা মে 2009 তারিখের মধ্যে হতে হবে। এছাড়া যারা সংরক্ষিত প্রার্থী আছে অর্থাৎ এসসি, এসটি, ওবিসি প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন। তো এখানে স্টাইপেন আপনাদেরকে কী দেবে বলেছে না, কেন্দ্র সরকারের যে অ্যাপেন্টিস অ্যাক্ট আছে সেই অনুযায়ী কিন্তু আপনাদের এখানে প্রতি মাসে স্টাইপেন দেওয়া হবে। আবেদন পদ্ধতি না, কীভাবে এখানে আবেদন করবেন, তো ইচ্ছুক প্রার্থীরা অফলাইন অথবা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আগে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করার সময় আপনাদের একটি বৈধ ইমেল আইডি এবং ফোন নাম্বার লাগবে। তো এরপরে আপনারা যদি অফলাইনে আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু অফিসিয়ালের বিজ্ঞপ্তি থেকে আপনাদেরকে আবেদনপত্রে যে পার্ট 3 এবং অ্যানেক্সার আই ফর্মটা আছে সেটাকে ডাউনলোড করতে হবে এবং সেটাকে ভালো করে ফিল আপ করতে হবে এবং তার সঙ্গে সমস্ত ডকুমেন্টসগুলো যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু আবেদনপত্রটা আপনাদের পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা এখানে বলে দিয়েছে, এই হচ্ছে আবেদনপত্র পাঠানোর ঠিকানা, এই ঠিকানায় আপনাদেরকে আবেদনপত্রটাকে পাঠাতে হবে। তো এখানে আবেদনের লাস্ট ডেট বলে দিয়েছে 2রা জানুয়ারি 2023 তারিখ হচ্ছে আবেদনের লাস্ট ডেট। তো আপনাদের সামনে এখনও অনেক সময় আছে, তাড়াতাড়ি আপনারা ফর্মটা ফিল আপ করে ফেলুন। তো এখানে নিয়োগ পদ্ধতি কী আছে না, কীভাবে এখানে নিয়োগ করা হবে, লিখিত পরীক্ষা, ট্রেড টেস্ট হবে, স্কিল টেস্টের মাধ্যমে আপনাদের এখানে নিয়োগ করে নেওয়া হবে। তো উপরে নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলো কিন্তু অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে, অবশ্যই আপনারা নোটিশটি পড়ে বুঝে তারপরেই আবেদন করবেন। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।